সাউথ কলকাতায় খুলে গেল আরও একটা নতুন রেস্টুরেন্ট যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা থেকে এছাড়া ভোজারটা ফলোয়ার্সদের জন্য সেখানে থাকছে টেন পারসেন্ট অফ আর আমরা এখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম এদের একটা স্পেশাল শেয়ারেবেল থালি যেখানে থাকছে প্রায় পঁচিশ রকমের আইটেম কী কী এই থালিতে আর কতই বা দাম তার ডিটেলসে জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বর্ধমান থেকে রিমঝিম সেন আর বেলুর থেকে নমিতা কর্মকার আর এই থালি থেকে প্রথমেই আমরা ট্রাই করলাম একটা ফিশ ফ্রাই তারপরে ট্রাই করলাম ফিশ ফিঙ্গারটা ফিশ ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে ওপরের কোটিংটা একেবারে পাতলা এবং কুরকুরে আর এই থালিতে কিন্তু থাকছে তিন রকমের ননভেজ স্টার্টার এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরা চিকেন আর সেটা একটা কাসন্দির ডিপের মধ্যে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম এইভাবেই খাদ্যাভিযান শুরু হলো আমাদের এই রেস্টুরেন্টে গিয়ে তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পুর ভরা কচুরি কচুরি না লুচি এই দুটোর মধ্যে কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই কচুরিটা দেখতে পাচ্ছেন ভেতরে পুরের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে আর সেটা এক টুকরো করে ছিঁড়ে নিয়ে আমি তার সঙ্গে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ভেজ আর এই ভেজের মধ্যে পনির মটরশুটি আরো বিভিন্ন রকমের ভেজিস একেবারে ভর্তি ছিল আর সেই সব কিছু সোজা মুখে চালান করে দিলাম আর তারপরে আস্তে আস্তে চলে গেলাম মেন কোর্সের দিকে যেখানে প্রথমেই ট্রাই করলাম গরম গরম সাদা ভাত আর তার সঙ্গে ডাল ডালের টেক্সচারটা দেখেছেন একেবারে মাখো মাখো ডাল হয়েছে বাঙালি যদি এরকম খাবার শুরুতেই ডাল পেয়ে যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই আর তার সঙ্গে রয়েছে বোটাওয়ালা লম্বা লম্বা বেগুন ভাজা সেই বেগুন ভাজার আবার অল্প করে পোস্ত ছড়ানো ছিল সে সবকিছু মেখে নিয়ে অল্প একটু খেয়ে নিলাম আর তারপরে চলে গেলাম পাতুড়ির দিকে আর পাতুরিটা দেখতে পাচ্ছেন এই কলা পাতার খুলতেই ভেতর থেকে যেন একেবারে সুগন্ধ বেরিয়ে আসলো যেখানে স্কোয়ার সাইজের একটা মাছের ফিলে তার উপরে কাঁচা লঙ্কা এবং সর্ষে পোস্ত একেবারে ভেসে বেড়াচ্ছে আর মাছটা তুলতেই দেখতে পাচ্ছেন ঝুরঝুর করে একদম ভেঙে পড়ে গেল আর এই পোস্তটা মুখে দিতেই বুঝতে পারলাম এই সর্ষে বাটার যে ঝাঁজ সেই ঝাঁজটা বেশ ভালোই লাগছে এক আঙুল চেটে খাওয়ার মতন এরপরে এই থালি থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু এখানে মোটামুটি অ্যাভারেজ থাকছে আর এই মালাইকারির গ্রেভিটা দেখেছেন এই গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন চিংড়ি মাছ আমার অতটা পছন্দের নয় তবুও একটু ভেঙে ট্রাই করে নিলাম আর এই নতুন রেস্টুরেন্টের নাম হলো দ্য রয়্যাল রিসেপশন যেটা রয়েছে কসবা ত্রিবর্ণ সঙ্গে ঠিক উল্টো দিকে আর এরপরে এই থালি থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে এই পাবদা মাছের ঝালটা পাবদা মাছের সাইজটাও কিন্তু অ্যাভারেজ ছিল আর এই থালিতে যে তিনটে মাছ আমি দেখালাম এই তিনটে মাছ কিন্তু অরে থাকছে অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে ট্রাই করলাম গন্ধরাজ ঘোল এবং এরপরে চলে গেলাম আমার একদম ফেভারিট কম্বো সেটা হচ্ছে পোলাও আর মাটন কষা আর মাটনের সাইজটাও দেখতে পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু একেবারে গামাখা গামাখা লাল লাল ঝোল হয়েছিল আর এই মাটনের গ্রেভির সাথে পোলাও কম্বিনেশনটা কিন্তু দারুন লাগছিলো আর কে কে রয়েছেন যার যার আমার মতন পোলাও এবং মাটন কষার কম্ব ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে প্রথমে পোলাও খেয়ে নিয়ে তারপরে এই মাটন কষাটা খেলাম মাটন কষাটা একেবারেই সফট হয়েছিল আলতো করে কামড় দিতেই বেরিয়ে চলে আসলো আর এই প্রথম দেখলাম কোনো বাঙালি থালির মধ্যে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে আর এই থালিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম এক প্লেট বিরিয়ানি যার মধ্যে আলু ডিম মাটন রয়েছে সমস্ত কিছুই আর এই থালিটা কিন্তু শেয়ারেবেল অর্থাৎ একটা থালি নিলে আপনারা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন এই বিরিয়ানির মধ্যে একদম লং র্যান রাইস থেকে আরম্ভ করে নরম তুলতুলে আলু নরম তুলতুলে মাটন আর ডিম সব কিছু মেখে নিয়ে মুখে চালান করে দিলাম আর খাওয়ার শেষ পাতে একটু চাটনি পাঁপড় ছাড়া যেন খাওয়াটা সম্পূর্ণই হয় না আর এখানে খেজুর আমসত্ব দিয়ে চাটনি করা হয়েছিল আর শেষ পাতা থাকছে মিষ্টির বন্দোবস্ত যার মধ্যে রসগোল্লা এবং পান্তোয়া থাকছে দু রকমেরই মিষ্টি আর সব শেষে যেটা থাকছে সেটা হচ্ছে আইসক্রিম যেটা এই খাবারগুলোর মধ্যে আমার সবথেকে ভালো লেগেছিল আর এই রয়্যাল রিসেপশন রেস্টুরেন্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর এই থালিটা কিন্তু শেয়ারেবেল এবং এটার দাম থাকছে বারোশো টাকা এছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন রকমের থালি রয়েছে আর অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছেন ছোটো খাটোর মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে সুতরাং কেমন লাগলো ভিডিওটা জানাতে একদম ভুলবেন না